শকুনির বাচ্চারা, আমার জুতা ছিড়ছে কাটা। হ্যাঁ তোর জুতা আমি ছিড়ছি, কি করবি তুই? তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিব। ওই তোকে তো সাহস কম না, আমারে মলম লাগাইতেছস? আমার টিমমেটরা যদি জানে তোকে কিন্তু খবর হয়ে যাবো। কে দিলাম? সর্বনাশ, তোর জবান দেখে অনেক বড় হয়ে গেছে, আমারে হুমকি দেস, টাইগার মালটা দে। এই যে ভাই দশ সালারে। ও নো, আমার সাথে বেইমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলো মানুষ। আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে এরকম কার্টুন ভিডিও তৈরি করবেন, আজকের ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটা দেখা দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা অনেক লং হবে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, দেখলে ইনশাল্লাহ আপনারাও এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো গাইস, এর জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবো। আসার পর আমরা এখানে প্রোডাক্ট ইনস্টলকে সার্চ করবো। সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে চলে আসবো, আমরা সরাসরি এটা ইনস্টল করে নেবো। 211 MB একটা অ্যাপ্লিকেশন, তো আমরা সরাসরি এখান থেকে এটা ইনস্টল করবো। ওকে, তো আমি ইনস্টল করে নিতে চাচ্ছি। ইনস্টল করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন, আমরা সরাসরি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর সাম পারমিশন হবে, আমি পারমিশন অ্যালাউ করে দিলাম। তারপর এখানে কিছু ফাইল ডাউনলোড হবে, অবশ্যই ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তো আমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে আমরা জাস্ট এখানে কিছু ওয়েট করবো আর কি। যাই, তো এখানে ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর এখানে প্রিপেয়ারিং প্রোডাক্ট অ্যান্ড ম্যাজিক এগুলো আপলোড হবে। তারপর এখন আমরা কী হবে, আমাদের অল্প একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম, এরকম ভিডিও তৈরি করব। তো এরকম ভিডিও তৈরি করার আগে আমি আপনাদেরকে আমাদের ভিডিওটার স্টোরেজটা কীরকম বা আমার ভিডিওটার এডিটিংটা কীরকম ছিল, তো চলুন আগে আমরা ওটা দেখে নিই, তারপর আমরা এরকম কীভাবে ভিডিও তৈরি করবো তারপর আমরা এটা দেখে নিই। ওকে, তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার যে কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি রয়েছে আমি এখানে চলে এসেছি। আসার পর আমি আমার ভিডিওটা জাস্ট এখান থেকে ওপেন করতে পারছি। ওপেন করার পর আমি আমার ভিডিওটা কীভাবে এডিট করেছি বা এডিট করলাম এটা দেখার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, যে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটার এডিটিংটা একটু জটিল, অবশ্যই এডিটিংটা মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে এরকম ভিডিও বানাতে পারবেন না। ওকে, তো চলো আমরা ভিডিওটা প্লে করে দিই এবং দেখবো যে কীভাবে আমরা ভিডিওটা এডিট করলাম এবং আমরা আবার কীভাবে এই ভিডিওটা নতুন করে তৈরি করবো, আমরা এটাও দেখে নেবো। ওকে, তো গাইস আপনারা দেখতে পেলেন যে ঠিক এইটুকু এই অংশটুকু ভিডিও ক্লিপটা, এটা আমাদের ডিপজল কাকু এখানে কথা বলেছে, আমাদের ডিপজল কাকু বক্তব্য দিয়েছে যে ওই আমার জুতা ছিঁড়েছে কে। ওকে, তিনি এইখানে বক্তব্য দেওয়ার পর ঠিক এইখানে এসে আমার ক্যারেক্টারটা আমি এখানে প্লে করে দিয়েছি। ওকে, তো এই ভিডিওর ক্লিপটা বা এই ভিডিওটা আমার কিন্তু না, এই ভিডিওটা এটা সম্পূর্ণ এটা নাহিদব্রো ভিডিও, আমি জাস্ট এডিটিংয়ের মাধ্যমে এখানে একটি কার্টুন ক্যারেক্টার অ্যাড করেছি। ওকে, তো আপনারা চাইলে এরকম ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন আর কি। যাই হোক, এরকম ভিডিওগুলোর মধ্যে কিন্তু মনিটাইজ দেয় ইউটিউব। আর যাই হোক, তো আমরা এইখানে কীভাবে কার্টুন ক্যারেক্টারটা অ্যাড করেছি বা কীভাবে আমরা এই সম্পূর্ণ ভিডিওটা ম্যাক করেছি আপনাদেরকে আমরা মূলত আজকে এটাই দেখে দেবো আর কি। যাই হোক, তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপজল কাকুর ডায়লগের পর ঠিক এইখানে আমাদের কিন্তু ক্যারেক্টারটা প্লে হয়েছে, এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটা ছিল না, এখানে একটু ডিজলকের ক্যারেক্টার ছিল। আমি এটা এখান থেকে ডিলিট করে আমার ক্যারেক্টারটা ডিলিট করে আপনাদেরকে দেখা দিচ্ছি। ওকে, রিয়েল ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, রিয়েল ভিডিওটা দেখেন। এখানে দেখেন ডিজল কাকু এখানে বক্তব্য দিতেছে, তারপর এখানে ডিজে অলোক আমাদের বক্তব্য দিতেছে। তো ডিজে অলোকের জায়গায় আমরা কী করেছিলাম, আমাদের ক্যারেক্টারটা আমরা কিন্তু অ্যাড করেছিলাম। তো কীভাবে এখন আমরা আমাদের ক্যারেক্টারটা এইখানে সুন্দরভাবে অ্যাড করব, তো আমরা চলুন আমরা এখন এটা দেখে নিই বা কীভাবে আমরা এই কার্টুন ভিডিওটা তৈরি করবো আমরা এটা দেখে নিই। ওকে, তার আগে আমি আমার এখানে ক্যারেক্টারটা আমি এখানে অ্যাড করতেছি আবার। ওকে, তো যাই হোক, তো এই জন্য আমরা অল্প একটু আগে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি আমাদের ফোনে প্লোডোগান নামে, সরাসরি আমরা ওই অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসবো। ওকে, প্লোডোগানের মধ্যে। ওকে, তো আমি চলে আসতেছি। তো জাস্ট ওয়েট, এখানে প্রিপেয়ারিং হতেছে, আবার মন মেজাজ হট হয়ে যাচ্ছে। তো আমাদের প্লোডোগান অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ভিডিও নামার যে অপশনটি রয়েছে, তো আমরা সরাসরি এখানে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট ওয়েট, লোডিং নেবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট অ্যাড হয়েছে,
তো আমাদের এখানে রেস্টুরেন্টে রাখলে চলবে না, কারণ আমরা যে ভিডিওটা অল্প একটু আগে দেখলাম বা যে ভিডিওটার এডিটিংটা, এখানে কিন্তু আমরা আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তো আমাদেরকে এই রেস্টুরেন্টটা রাখা যাবে না, সেই কারণে আমরা রেস্টুরেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করবো, আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্লিট স্ক্রিন অ্যান্ড রেড ব্লু, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে রয়েছে এখানে রেড, তারপর এখানে ব্লু। ওকে, তো আমরা এখন এই জায়গায় আমরা আমাদের ক্যারেক্টারটা অ্যাড করবো ব্লুর জায়গায়। ওকে, অ্যাড করে আমরা সুন্দরভাবে এখানে আমাদের ওই ভিডিওর সাথে মিল করে কথা লাগাবো আর কি। যাই হোক, তো ক্যারেক্টার অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে নো ক্যারেক্টার নামের যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেকগুলো ক্যারেক্টার বানিয়ে রেখেছি অলরেডি। তো আপনারা কীভাবে এরকম ক্যারেক্টার বানাবেন আমি আপনাদেরকে হাতে কলমে ক্যারেক্টার একটা বানিয়ে দেখে দিচ্ছি। ওকে, তো ক্যারেক্টার এখানে ম্যাক করার জন্য বা তৈরি করার জন্য আমরা সরাসরি ক্যারেক্টার নামের যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো, ক্রিয়েট ক্যারেক্টার। ওকে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যারেক্টার অলরেডি চলে এসেছে, তো আমাদের এই ক্যারেক্টারটা রাখা যাবে না। তো আমরা এই ক্যারেক্টারটা কীরকম দেখা যাচ্ছে, কালো কালো আর কি। যাই হোক, তো আমরা এখানে আরেকটা ক্যারেক্টার অ্যাড করবো, সেখানে দেখতে পাচ্ছেন যে র্যান্ডমাইজ নামের যে অপশন রয়েছে আমরা সরাসরি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা একটা ছেলের ক্যারেক্টার নেবো আর কি। যাই হোক, ভালো হচ্ছে একটা ছেলের ক্যারেক্টার অ্যাড করবো এখানে, তো এটা চলবে না, তো এটাও চলবে না, এটাও চলবে না, এটাও চলবে না, এটা চলবে না। তো যাই হোক, তো আমরা এত চলবে না চলবে না করলে হবে না। তো আমরা একটা ক্যারেক্টার এখানে সুন্দরভাবে এখানে কাস্টমাইজ করবো। আমি যাই, আমি সাধারণত জাস্ট এই ক্যারেক্টারটা নিলাম, আমি এই ক্যারেক্টারটা এখানে কাস্টমাইজ করবো। এখানে আমরা ক্যারেক্টারটা কি আমরা এটা মেয়ে রাখবো নাকি ছেলে বানাবো। ওকে, যাই, যদি আমরা ছেলে বানাতে চাই আমরা মেলে ক্লিক করবো, যদি মেয়ে বানাতে চাই ফিমেলে ক্লিক করবো আর কি। যাই, আমি ছেলে বানাতে চাই সেখানে মেলে ক্লিক করলাম, তারপর এখানে তার হেড আমরা হেডের মধ্যে কিছু চেঞ্জ করবো। তো সর্বপ্রথম আমরা তার মাথাটা চেঞ্জ করবো, আমরা এই এটা দেবো না, এটা থাক, এটা এই মুখটা দেবো। তারপর এখানে তাকে অনেক কালো দেখা যাচ্ছে, আমরা তাকে একটু ফর্সা বানাবো আর কি। যাই হোক, তো তিনি ফর্সায় গেছেন। তারপর এখান থেকে হেয়ার স্টাইল, তো হেয়ার স্টাইল আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, আমরা একটু ব্ল্যাক দিয়ে দিলাম হেয়ারটা। তারপর এখান থেকে আমরা তার আই, তার চোখটা আমরা এখান থেকে চেঞ্জ করবো একটু, তো আমাদের তার চোখটা আমরা এই কালার দেবো। ওকে, যার ফলে এখান থেকে তার আমরা একটু ড্রেসটা চেঞ্জ করবো, তো তার ড্রেস থাকবে এই টি শার্টটা, তো এই টি শার্টটা আমরা দেবো এখান থেকেও। তারপর আমরা টি শার্টটা একটু কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করবো। তো আমাদের টি শার্টের কালারও চেঞ্জ করা শেষ। ওকে, তো আমাদের মোটামুটি এখানে আমাদের ক্যারেক্টারটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো ক্যারেক্টার তৈরি হওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে, তো ব্যাগে চলে আসতে চাই আমি, জাস্ট ওয়েট। তো ব্যাগে চলে আসার পর আমরা এই ক্যারেক্টারটা অ্যাড করেছি এখানে বা ম্যাক করে তৈরি করেছি, তো আমরা এই ক্যারেক্টারটার মধ্যে একটা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আমরা যেহেতু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, সেই কারণে তো আমাদের ক্যারেক্টারটা রেড কালারের মধ্যে রাখা যাবে না, আমাদের ক্যারেক্টারটা কিন্তু ব্লু কালারের মধ্যে রাখতে হবে। ওকে, আনতে হবে, এই প্যাকে আনতে হবে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে টু দ্য লেফট নামক অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে রাইট আমরা সিলেক্ট করে দেবো। ওকে, আমাদের ক্যারেক্টারটাকে রাইটে আনার পর তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখানে ভয়েস লাগাতে হবে। ওকে, তো ভয়েস লাগার আগে আমাদের ওই ভিডিওর সাথে এখানে সাদৃশ্য করতে হবে যে আমাদের ওই ভিডিওর মধ্যে আমাদের ডিপজল কাকু বলেছিল যে আমার জুতা কে ছিঁড়েছে, আমার জুতা কে ছিঁড়েছে আর কি। যাই হোক, তো ডিপজল কাকু এটা বলেছিল, তো তখন আমার ক্যারেক্টারটা বলেছিল যে আমি তো জুতা ছিঁড়েছি, তো তুই কী করবি। ওকে, তো আমার ক্যারেক্টারটা কিন্তু এই কথাটা বলেছিল। এইরকম কথাটা অ্যাড করার জন্য আমরা সরাসরি এই অপশনে দেখতে পাচ্ছেন যে এখানে চ্যাটিং নামক যে অপশনটি রয়েছে আমরা সরাসরি এখানে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর নামক যে অপশনটি রয়েছে আমরা সরাসরি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ক্যারেক্টারটার নামটা চলে এসেছে, নামটা দেওয়া হয়েছিল এর নেক্সট, আমরা সরাসরি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ভয়েস, তো আমরা এখানে ভয়েস দিতে পারবো, চাইলে আমরা এখান থেকে আমরা যে কোনো জিনিসে টাইপ করে আমরা লিখে আমরা চাইলে এটাকে অটো ভয়েস রেকর্ড করতে পারবো। যা ইউটিউব আমাদেরকে এখন অটো ভয়েস রেকর্ডটাকে মনিটাইজ দেয় না, তো সেই কারণে আমাদের নিজের ভয়েসটা দিতে হবে। তো নিজের ভয়েসটা দেওয়ার ক্ষেত্রে দেওয়ার জন্য আমরা এই ভয়েস নাম অপশনটি রয়েছে, তো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করবো, এখানে রেকর্ড লাল অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখানে আমরা সুন্দরভাবে আমাদের ভয়েসটা এখানে অ্যাড করবো। ওকে, তো ভয়েসটা আমি দিয়ে দেবো, তো আমি ভয়েসটা দিতেছি, তো আমার ভয়েসটা আমার স্ক্রিন রেকর্ড করার কারণে এখানে অনেক রকম ভয়েস অ্যাড হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আপনারা এখানে সুন্দরভাবে ভয়েসটা দেবেন। ওকে, ভয়েসটা দেওয়ার পর এখানে আপনারা এখানে প্লাস এখানে ভয়েসটা এখান থেকে স্টপ করার জন্য এখানে লাল যে অপশন রয়েছে আপনারা এখানে আবার ক্লিক করবেন। গাইস, এখানে ভয়েসটা অ্যাড করার পর এখন আমাদের ভয়েসটা তো অ্যাড হয়েছে, তো আমি ভিডিওটা আগে প্লে করতেছি, দেখেন।
তোমাদের ভয়েসটা অ্যাড হয়েছে কিনা। আমি তো জুদা ছিড়েছি, কি করবি তুই? তুই দেখতে পাচ্ছিস আমাদের কার্টুনটা কিন্তু কথা বলতেছে, আমাদের ক্যারেক্টারটা কথা বলতেছে, কিন্তু ধর হাত পা নড়তেছে না। তার হাত পাড়া নড়াতে হবে, তাকে রিয়েলিস্টিক বানাতে হবে। ওকে, তাকে রিয়েলিস্টিক বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে নিউট্রাল নাও অপশন রয়েছে, আমরা সহজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো, বিভিন্ন রকম মোশন রয়েছে, আপনারা চাইলে বিভিন্ন রকম মোশন ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু কথাটাই বলেছিলাম আমি তো জুদা সিরিয়েছি, তো কি করবি তুই, সেই আমরা এখানে অ্যাগ্রি মোশনটা আমরা সিলেক্ট করে দেবো। আমাদের ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা প্লে করে দেবো। তো এখানে দেখতে পেলাম যে রাগের সাথে কিন্তু আমাদের ক্যারেক্টারটা বললো আমি তো জুদা ছিঁড়েছি, তো কী করবি তুই। আমাদের ক্যারেক্টারের কথার সাথে আমাদের কাজের কিন্তু মিল হয়ে গেছে, আমাদের হাত পাও সব কিছু মুভমেন্ট ঠিক করতেছে আর কি। যাই, তো আমাদের এরকমভাবে ভিডিও ক্লিপটা রেডি হওয়ার পর আমরা এখান থেকে এটা সেভ করব। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অপশন রয়েছে, অর্থাৎ উপরমুখী তীর চিহ্ন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেন্ডার ভিডিও নামের অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমরা আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, সেই কারণে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল আমরা সহজেই এটা সিলেক্ট করে দেবো। যদি আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড না যদি চেঞ্জ না করেন, আপনারা এরকমের যদি ব্যবহার করতে চান, তাহলে এই এই অপশনটা ব্যবহার করবেন, এক্সপোর্ট উইথ সাবটাইটেল। ওকে, তো আমি যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, সেই কারণে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে আমাদের ভিডিওটা রেন্ডারিং হতেছে, জাস্ট ওয়েট, এখানে আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবো। ওকে, তো গাইস এখান থেকে ভিডিওটা সেভ হওয়ার পর আমরা সরাসরি এখানে কাইং মাস্টার অপশনটি চলে এসেছে অটোমেটিক। তো আমরা কাইং মাস্টার এখানে ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর আমাদের ভিডিওটা জাস্ট এখানে প্লে হবে সুন্দরভাবে। তো এখানে আসার পর আমরা আমাদের ভিডিওটাকে আরেকটু কাস্টমাইজ করব। তো আমার মনে হয় যে আমার ভিডিওটা সম্পূর্ণটাই ঠিক আছে। যদি ঠিক থাকে আপনার চালে এইখান থেকে আবার আপনাদের ভিডিওটা এই কাইং মাস্টারের মাধ্যমে এক্সপোর্ট করে নেবেন। ওকে, তো আমার ভিডিওটা আমি এক্সপোর্ট করে নিতেছি। ওকে, তো আমাদের ভিডিওটা বর্তমানে এক্সপোর্ট হওয়া শেষ, আমি জাস্ট প্লে করতেছি আমাদের ভিডিওটা আরেকবার প্লে করে দেখব কীরকম এক্সপোর্ট হলো। আমি তো জুদা ছিঁড়েছি, কি করবি তুই? তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সুন্দরভাবে এখানে এক্সপোর্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তো আমরা এখন ভিডিও তৈরি করবো, অর্থাৎ আমাদের ক্যারেক্টারটাকে আমরা আমাদের ভিডিওটার মধ্যে অ্যাড করবো। সে আমরা ক্রিয়েট নিউ আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা ইউটিউবের জন্য যেহেতু ভিডিও বানাচ্ছি, তাহলে আমরা এই রেশিওটা সিলেক্ট করবো। করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের ক্যারেক্টারটা যে জায়গায় অ্যাড করবো সেই জায়গাটা আমাদের এখানে আনতে হবে। ওকে, সেই জায়গার ছবিটা বা সেই জায়গার ভিডিওটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো যেহেতু এই ক্যারেক্টারটাকে আমি নাহিদব্রোর একটা ভিডিওর মধ্যে অ্যাড করবো, সেখানে আমি এখানে নাহিদব্রোর একটা ভিডিও এখানে অ্যাড করতেছি আর কি। তো আমাদের নাহিদব্রো ভিডিওটা ছিল এটা। ওকে, আমি অ্যাড করতেছি। অ্যাড করার পর এখানে আমি আমার নাহিদব্রো ভিডিওটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো এখন আমরা আমাদের ভিডিওটাকে জাস্ট এখানে কাস্টমাইজ করলাম। এখন আমরা আমাদের ক্যারেক্টারটাকে এখানে অ্যাড করবো, আমাদের ক্যারেক্টারটাকে অ্যাড করবো ডিজলকের পরিবর্তে। আমাদের ডিজল কাকু তো যাক, এখানে সুন্দরভাবে এখানে ডায়লগ মিলেছে, তারপর এখানে ডিজলক কথা বলেছে। ডিজলকের জায়গায় কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে অ্যাড করতে হবে। ওকে, তো আমাদেরকে এখন এই ক্যারেক্টারটাকে ডিজলকটাকে এইখান থেকে হটাতে হবে, এখান থেকে সরিয়ে ফেলতে হবে, এখানে রাখা যাবে না। সেখানে আমরা করবো কি, এখানে ক্যাপচার অপশন দেখতে পাচ্ছেন এইখানে, তো আমরা সরাসরি এইখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্যাপচার অ্যান্ড সেভ, আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারেন যে আমাদের একটা এই জায়গাটার একটা পিকচার বা ছবি উঠে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে এটা কেটে দেবো। ওকে, কেটে দেওয়ার পর এখান থেকে আমরা সব প্লেস্টে গিয়ে আমরা স্ন্যাপচ্যাট নেকে সার্চ করলে আমরা এখানে পেয়ে যাব। স্ন্যাপচ্যাট আমরা সরাসরি এটা ইনস্টল করে নেবো। ওকে, ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অল্প একটু আগে যে ক্যাপচারটা এখানে তুলেছি বা আমরা যে ক্যাপচারটা স্ক্রিনশটটা নিয়েছি, আমরা স্ক্রিনশটটা এখানে অ্যাড করব। অ্যাড করার পর এখানে টুল অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি হেলিং নামের যে অপশন রয়েছে, আমরা হেলিং এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই ডিজলকটাকে এখান থেকে হটানোর জন্য আমরা ডিজলকটাকে এখান থেকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে দেবো। ওকে, তো আমাদের ডিজলকটা এখান থেকে সরে গেছে, আমাদের ডিজলকটা এখান থেকে সুন্দর ফাইন, আমাদের ডিজলক আর এখানে নেই। এখন আমরা এখানে আমাদের ক্যারেক্টার অ্যাড করবো আর কি। যাক, তো সেখানে আমরা এটা করবো কি, আমরা এই পিকচারটাকে আমরা সেভ করে এইখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট নামের অপশন রয়েছে, আমরা এক্সপোর্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এক্সপোর্ট, সরি, এক্সপোর্ট আমরা এটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। আমাদের ফটোটা সেভ হওয়ার পর আমরা সরাসরি এখান থেকে আবার এই কাইং মাস্টারে চলে আসবো। আসার পর এইখানে এসে ঠিক আমাদের এই
লালটা আমাদের প্লাস আইকনের মধ্যে আনতে হবে। আনার পর এখানে আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া চলে আসব। আসার পর আমরা স্ন্যাপসেট আমরা এই ফোল্ডারে চলে আসবো। আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত অল্প একটু আগে আমরা যে যে ডিজিটালকে হটে যে পিকচারটা আমরা সেভ করলাম, আমরা এই পিকচারটা এখানে অ্যাড করব। অ্যাড করে আমরা সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করবো এই জায়গায়। ওকে, অ্যাডজাস্ট করার পর এখন আমরা আমাদের ক্যারেক্টারটাকে এখানে অ্যাড করব। ক্যারেক্টারটাকে আমরা অ্যাড করার জন্য এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যারেক্টারটা কোথায় রয়েছে। আমরা অল্প একটু আগে ক্যারেক্টারটা আমাদেরকে এক্সপোর্ট করেছি, তো আমাদের ক্যারেক্টারটা এক্সপোর্টে রয়েছে। তো আমরা এক্সপোর্ট থেকে আমাদের ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো আমাদের যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সেই কারণে আমাদের এই রেড কালারটা রাখা যাবে না। সেই কারণে আমরা এখান থেকে ক্রপিং দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা ক্রপিংয়ে ক্লিক করে আমরা এই জায়গাটা সুন্দরভাবে এখান থেকে ক্রপ করব। ওকে, তো আমরা পুরোটা ক্রপ করব। ক্রপ করার পর এখান থেকে আমরা এটা জাস্ট টিক মার্ক দেবো, যার পর আমরা আমাদের ক্যারেক্টারটা সরি তো এখান থেকে আমরা ক্যারেক্টার লেয়ারের মধ্যে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্যারেক্টারটাকে এখানে সুন্দরভাবে একটু বড় করে নেবো আর কি, যাতে এটা অ্যাডজাস্ট লাগে। তো বড় করার পর আমরা আমাদের ক্যারেক্টারটার সাউন্ডটা এখান থেকে অফ করে দেবো। ওকে, তারপর এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে দেখতে পাচ্ছেন যে ক্রোম আর কি, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনেবল। তো ক্রোম আর কি ইনেবল করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ হয়নি। তো ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ করার যে দেখতে পাচ্ছি এখানে লাল অপশন রয়েছে, আমরা লাল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো একটু অ্যাডজাস্ট করবেন আর কি, যাই আপনারা ঘুরে বেড়ে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। যত আপনারা সময় নিয়ে কাজটি করতে পারবেন, তত আপনাদের ভিডিওটি প্রফেশনাল মানের হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে রিমুভ হয়ে গেছে, এখানে সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। তো আমি ভিডিওটা একবার প্লে করে দিতেছি, দেখেন হয়েছে কি না। তো দেখতে পারলেন যে এখানে সুন্দরভাবে এখানে ক্যারেক্টারটা অ্যাড হয়েছে এবং আমাদের কথার সাথে মিল হয়েছে, কিন্তু আমাদের কাজের সাথে মিল হয়নি। কাজের সাথে মিল করার জন্য আমরা যে পিএনজিটা এখানে বড় হয়েছে আমরা সুন্দরভাবে এটা কাট করে দেব। ওকে, তো কাট করে দেওয়ার পর আমরা জাস্ট আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা সুন্দরভাবে দাগটা অ্যাডজাস্টমেন্ট করব, যাতে আমাদের কথার সাথে কাজের সাথে যাতে মিল হয়। ওকে, তো আমি এটা কাট করে দেবো এখান থেকে সুন্দর মতন। ওকে, আমাদের মনে হয় এটা হয়ে গেছে। দেখি আমি একবার পেলে করে দেখি কেমন হয়। তো এখানেও হয়নি, আমাদের পিএনজিটা আর একটু বড় করতে হবে হালকা। ওকে, এখন মনে হবে দেখি। তো এখন আমাদের হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি হয়ে গেছে। দেখুন কাজের সাথে সব মিল হয়ে গেছে এখন। ওকে, এখন পারফেক্টলি এটা হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু ব্যাগে আসতেছি। ব্যাগে আসে আমি আমার মেন ভিডিওর মধ্যে চলে আসতেছি। তো আমার এটা হচ্ছে মেন ভিডিও। তো এইখানে আমি ঠিক এইভাবেই এই জায়গাটা আমি অ্যাড করেছি। তো আপনাদেরকে যেভাবে আমি অ্যাড করে এই জায়গাটা দেখালাম, ঠিক এভাবে আমি এই জায়গাটা এখানে অ্যাড করেছি। তারপরে অংশটুকু আমি আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা আমি প্লে করতেছি। তো আমাদের ভিডিওর এই অংশটুকু বানানোর জন্য আমাদের করতে হবে কি, আগের মতনই আমাদের প্রোডাক্টে যেতে হবে। যাওয়ার পর আমাদের আগের মতনই ভয়েস রিকভার করে আমাদের কার্টুন ভিডিওটি তৈরি করতে হবে। ওকে, তো কার্টুন ভিডিওটি তৈরি করার পর আমাদেরকে ক্রাইমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। আসার পর এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে আমরা একটা নতুন প্রজেক্ট এখানে ক্রিয়েট করে নেবো। ওকে, তো ক্রিয়েট করে নেওয়ার পর আমরা ঠিক আগের মতনই স্ন্যাপচ্যাট দিয়ে আমাদের ডিজিটালকের জায়গাটুকু আমরা কেটে দেবো, ডিজিটালকে এখান থেকে হটাই দেবো। হটাই দেওয়ার পর আমরা এখান থেকে আবার এই ছবিটা এখানে আমরা অ্যাড করবো। ওকে, ছবিটা অ্যাড করার পর আমরা একটু ছবিটার লেয়ারটা টেনে একটু বড় করব, বড় করে ঠিক মার্ক দেবো। তারপর আমরা লেয়ারটা একদম প্রথমে চলে আসবো। আসার পর আমরা এখানে লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মিডিয়ায় চলে আসবো। ওকে, তো মিডিয়ায় চলে আসার পর আমরা যে কার্টুন ভিডিওটা তৈরি করেছি বা প্লোডোগানের মাধ্যমে যে কার্টুন ভিডিওটা আমরা তৈরি করেছি, আমরা এই কার্টুন ভিডিওটা এখানে অ্যাড করবো। ওকে, তো অ্যাড করার জন্য আমরা আমাদের কার্টুন ভিডিওটা যেখানে রয়েছে আর কি আমরা সেখানে চলে আসবো। আসার পর আমরা কার্টুনটা আমাদের এখানে অ্যাড করতে হবে আর কি, যাই হোক। তো আমি আমার কার্টুনটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমাদের কার্টুনটা এখান থেকে ক্রপ করতে হবে, কারণ আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমি একটু ক্রপ করছি। ক্রপ করার পর আমরা এখান থেকে আমাদের কার্টুনটা এখান থেকে টেনে আনবো। ওকে, তো আমি টেনে আনতেছি, যাই হোক, জাস্ট ওয়েট।
তো বড় করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোমার্কি, আমরা ক্রোমার্কিতে চলে আসবো, আসার পর এখান থেকে এটা ইনেবল করে দেবো। ওকে, তো ইনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পর আমরা আরেকটু এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ আমাদের এখানে স্যাঁতসেঁতে দেখা যাচ্ছে। সেই কারণে আমরা এখানে ক্রোমার্কির মধ্যে চলে এসে এটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবো আর কি। যাই হোক, তো আমি অ্যাডজাস্ট করেছি। ওকে, আমাদের ভিডিওটা একদম পারফেক্ট হয়ে গেছে। হওয়ার পর আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি কী কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পারফেক্টলি হয়ে গেছে আর কি। আমাদের ভিডিওটা পারফেক্টলি হওয়ার পর আমাদের ভিডিওর যে জায়গাটা আমাদের প্রয়োজন, আমরা এই জায়গাটাকে সুন্দরভাবে এখান থেকে কাট করে নেবো। ওকে, কাট করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে এখান থেকে এটা এক্সপোর্ট করবো আর কি। যাক, তো আমি এক্সপোর্ট করে নিচ্ছি আর কি। যাক, আমি এক্সপোর্ট করতে পারছি, জাস্ট ওয়েট। এটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে চলে আসার পর আমরা আমাদের ভিডিওর মধ্যে চলে আসবো। তো ভিডিওর মধ্যে চলে আসার পর আমাদের এখানে ডিজে অলক কথা বলেছে, তারপরে আমাদের এখানে ডিপজল কাকু কথা বলেছে। ডিপজল কাকুর কথা বলার যখনই শেষ, তখন কিন্তু আমাদের ডিজল কথা বলবে আর কি। যাক, তো ডিপজল কাকুর থেকে কথা কতদূর মধ্যে শেষ হয়। তো ডিপজল কাকুর কথা এখান থেকে শেষ। তারপর এখানে আমাদের কিন্তু কী করতে হবে, আমাদের ওই যে আমাদের আগের যে আমরা ভিডিওটা একটু অল্প একটু আগে এক্সপোর্ট করলাম, আমাদের এই ভিডিওটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য দেখতে পাচ্ছি লেয়ার, আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া, আমরা মিডিয়ায় চলে আসবো। আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা এখান থেকে এখানে অ্যাড করবো আর কি। যাক, তো আমি ভিডিওটা এখান থেকে সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, তো আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আমাদের ভিডিওটার সাউন্ডটা কমে দেবো, আমরা ভয়েসটা অফ করে দেবো আর কি, দেখি আমাদের ভিডিওটা অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজে অলককে আগে দেখাচ্ছে, সে তো ডিজে অলককে এখানে দেখানো যাবে না। সেখানে আমরা আমাদের লেয়ারটার উপর ক্লিক করে ধরে একটু লেফটের দিকে একটু নিয়ে যাব, যাতে ডিজে অলককে আর না আর যাতে না দেখা যায়। দেখি এখন কেমন হলো। ও, এখন ঠিক আছে বন্ধুরা, এখন আমাদের ভিডিওটা সম্পূর্ণটাই ঠিক আছে। ওকে, তো আপনারা চাইলে এইভাবে কার্টুন ভিডিও বানাতে পারেন। তো আমি আমার কার্টুন ভিডিওটার মধ্যে আরেকবার চলে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের মূলত এটা মূলত মূল কার্টুন ভিডিও আর কি। যাই হোক, তো আমার এক্সপোর্ট বা আমার এডিটিং করা ভিডিওটাই এটা। তো আমি আমার পুরো ভিডিওটা আমি সেম টু সেম এই মেথডটা ব্যবহার করে তৈরি করেছি। আপনারা চাইলে এইভাবে যে কোনো কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এই মোবাইলের মাধ্যমে, এইরকমভাবে আর কি। যাই হোক।